জোর চেষ্টা চলছে বাংলাদেশ থেকে মিয়ানমার ভারত হয়ে চীনের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, বিষয়টি নিয়ে আগামী সেপ্টেম্বরে চার দেশের সমীক্ষা গ্রুপের বৈঠক হবে কক্সবাজারে। এই উদ্যোগকে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা। চীনের ইউনান প্রদেশ গত দুবছরে এই প্রদেশের জিডিপি $160 বিলিয়ন ছাড়িয়েছে। এই ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সাথে চট্টগ্রামের দূরত্ব মাত্র 700 কিলোমিটার। তাই চট্টগ্রাম থেকে সড়ক ও রেলপথে মিয়ানমার ভারত হয়ে কুনমিংয়ের সাথে সরাসরি যোগাযোগ সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ব্যবসায়ীদের কাছে। আমাদের রোড কানেক্টিভিটিটা অনেক দরকার, এবং সেই রোড কানেক্টিভিটিটা যদি আমরা দিতে পারি, আমাদের ভারতের মধ্যে দিয়ে 7 সিস্টার আছে যে, এটাও কিন্তু আমাদের কানেক্টিভিটি বিদের কভার করবে। অর্থনৈতিক করিডোর হলে এই অঞ্চলের দেশগুলো একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে পারবে, প্রতিযোগিতা বাড়লে ঘাটতি কাটিয়ে ওঠা যাবে। আমরা যদি রোড কানেকশন পেতে পারি, তাহলে আমাদের এই 3-4 হাজার মাইল সামুদ্রিক আবার 3-4 হাজার মাইল বাই রোড জার্নি করে কুংমিং আসতে হবে না। বর্তমান বিশ্ব এক ছাতার নিচে চলে এসেছে, তাই করিডোর হলে বাংলাদেশের মতো দেশগুলো এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর দ্বিপাক্ষিক বৈঠকেও গুরুত্ব পায় অর্থনৈতিক করিডোরের বিষয়টি। চীন $920 মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেয় চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের গুন্ডুম পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য। বিসিআইএম ইকোনমিক করিডোরের আলোচনাটা শুরু হয়েছে আজকে থেকে বছরখানেক আগে মাত্র, এবং এটা সূচনা হয়েছিল কলকাতা থেকে কুনমিং এর কার র্যালির মধ্যে দিয়ে। এতদিন কিন্তু এটা ছিল ট্র্যাক 2 ডায়ালগ, মানে এটা সরকারি পর্যায়ে ছিল না, এখন কিন্তু সরকারি পর্যায়ে এসেছে। অর্থনৈতিক করিডোরের রূপরেখা এখনও চূড়ান্ত নয়, কক্সবাজারে চার দেশের সভায় এ বিষয়ে অগ্রগতি হতে পারে। বাংলাদেশ এটা নিয়ে এক্সাইটেড, বাংলাদেশ এটা নিয়ে কাজ করতে চায়। মায়ানমারের এতে সহযোগিতা রয়েছে, ভারতও নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে এটা আলোচনা শুরু হয়েছিল, এবং আমরা ইতিমধ্যে চট্টগ্রামে একটি সেমিনার করেছি। সেপ্টেম্বরে আশা করছি, প্রত্যাশা করছি, আমরা দ্বিতীয় স্টাডি গ্রুপের মিটিংয়ের মাধ্যমে এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। চীনের আগ্রহে চার দেশের মধ্যে অর্থনৈতিক করিডোর স্থাপনের পরিকল্পনা দ্রুত এগোবে বলে আশা করে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক করিডোর হলে কুনমিংয়ের এই পথ ভারত মিয়ানমার হয়ে মিশে যাবে বাংলাদেশে। এক ইউরোপের মতো এক এশিয়ার স্বপ্ন তখন অনেকটাই এগিয়ে যাবে। সেই সাথে বাংলাদেশ শুধু নয়, দক্ষিণ এশিয়াও অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, কুনমিং, চীন।